বন্ধুরা, আজকে শুরুটা একটু অন্যরকম করলাম। কাজা থেকে এই পর্যন্ত একই রাস্তা ছিল যা আগের ভিডিওতে দেখেছো। যারা এখনও দেখনি, ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিও। নমস্কার, আমি অম্লান, আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। এই রাস্তা ধরে চলেছি হিকিমের দিকে। চারদিকের অসাধারণ সৌন্দর্য, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখো সামনের ভিউ, বেশ ঠান্ডা লাগছে আজকে, কেননা অনেকটা উপরে চলে এসেছি। সকালের শুরুতে রাইডে ভুল করে 32 কিলোমিটার এক্সট্রা রাইড করে ফেলেছি। ওয়েদারও খুব একটা ভালো নেই, যাচ্ছি হিকিম, তারপর কমিক, তারপরে লাংজা। ওই যে রাস্তাটা ঘুরে ওই দিকে চলে গেছে, ওইখানে যাব, ওই দেখতে যাব। পাহাড়ের টেক্সচারগুলো দেখতে পাচ্ছ, ওই যে নিচের দিকে এদিকটা আকাশ একটু পরিষ্কার, এদিকটা মেঘলা। বেশ খানিকটা ওপরে উঠেও এখানে পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছি অল্প অল্প ঘাস, তারপরে কিছু ফুল টুল ফুল রয়েছে। দূরে ওই হিকিম গ্রামটাও দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় বরফ, ওই যে হিকিম গ্রাম। ঠান্ডা, কি সুন্দর! মেঘের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে রোদের আলো পাহাড়ের গায়ে পড়েছে, কি দারুণ লাগছে। ওই যে দূরে আবার এইদিকে কটকটে রোদ। হিকিম থেকে সবাইকে জানাই সুপ্রভাত, আমি হিকিমে পৌঁছে গেছি। আর কোথায় এসেছি দেখো, পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস, কত হাজার ফিট? 14,567 ফিট। আর পিনকোড হচ্ছে 1,72,114। এখন আমি এই পোস্ট অফিসের ভেতরে যাব, আমার হাতে 3টে পোস্ট কার্ড আছে, পোস্ট করব। কাজা থেকে শুরু করে দিয়েছিলাম অনেক আগেই, তবে সুপ্রভাতটা জানানোর ইচ্ছা হয়েছিল আজকে হিকিম থেকেই। ক্যারে, আরে গির গায়া রে, দেখ ইদারা, এ দেখ আপ ইহা কা পোস্ট মাস্টার হো? হ্যাঁ, কিতনা সাল সে? सर जी थोड़ा इधर देखो, सर जी कितना साल से हो इधर? आपका नाम क्या है? कितना दिन में यहाँ से कोलकाता जाता है लेटर? 14-15 दिन में जाता है। 14-15 दिन। আমি আমার ফ্যামিলিকে এই 3টে পোস্ট কার্ড এখান থেকে পোস্ট করব। আমি এখন এই 3টে কার্ড পোস্ট করে দিচ্ছি, পোস্ট হয়ে গেল। এই উচ্চতা থেকে কলকাতায় যাবে এই চিঠি, দেখা যাক কদিনে পৌঁছায়, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবে। সনদ দাদাই রয়েছে এখানে। এই এই পোস্ট অফিসের সামনেই
এইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্টটা, এইখানে সনতদা ব্রেড অমলেটের অর্ডার দিয়েছে, সনতদা দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ব্রেড অমলেট রেডি হচ্ছে। তো এইখানে ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে এরপরে যাব কমিক লাংজা হয়ে আবার কাজায় ফেরত। আমরা এখন ব্রেকফাস্ট সারছি, ব্রেড অমলেট। এই যে হেকিমের পোস্ট অফিসের সামনেই রেস্টুরেন্টটা, এই দেখুন এগ অমলেট 70 টাকা প্লেট, যার ইচ্ছা হবে খেও, ইচ্ছা হবে না খেও না, আর কি বলবো। এখন আমরা হিকিম গ্রামের মধ্যে দিয়ে চলেছি, এই যে হিকিম গ্রাম, ওই যে পুরো পোস্ট অফিস। ১৪,৫২৭ চলো পরে দেখিয়ে দেবো, নামতে কোনো ব্যাপার নেই, কিন্তু এই উপরে উঠতেই এখন খুব কষ্ট হচ্ছে। কলকাতা সবাই নামছে, সনতদা উঠছে, ওই নিচে হিকিম গ্রামটা, এই গ্রামের মধ্যেই পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস। এখানে বাচ্চারা খেলছে, এই চারদিকের ভিউটা দেখুন অসাধারণ। তোমাদের যদি পোস্ট কার্ড নিতে হয় তাহলে এইখানে আসতে হবে, এইখানে বিভিন্ন রকম পোস্ট কার্ড রয়েছে, তোমার পছন্দ মতো পোস্ট কার্ড এখানেও পছন্দ করে নিতে পারো। দেখে নাও কোথায় এইটা জায়গাটা, এই যে আমাদের যিনি পোস্ট কার্ড বিক্রি করছেন এই বাচ্চাটা। আমাদের হিকিম দেখা হয়ে গেল, হিকিমেই ছিল পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস, 14,527 ফিট এরকম হবে। ওই যে নিচে জায়গা দেখা যাচ্ছে, ছবি টবি তুললাম, এবার যাচ্ছি কমিকের দিকে। কমিক এখান থেকে 3 কিলোমিটার দূরে, বেশি না, রাস্তার অবস্থা খুব বাজে, এত ট্যুরিস্ট আসে এইদিকে, কেন যে রাস্তাটা ঠিক করে না, অবশ্য শীতের সময় যা বরফ পড়ে এইসব জায়গায়, রাস্তা ঠিক করলেও আবার সেই নষ্টই হয়ে যায় বরফে। এখন এই দিকটা বেশ রোদ আছে, এই ছাওয়া হলেই মুশকিল, ছাওয়া হলেই ঠান্ডা ঠান্ডা লাগে, রোদে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না। আমি এখন কমিক পৌঁছে গেছি, এই এই সেই কমিকের মনেস্ট্রি। তো এখন ওই মনেস্ট্রির ভেতরে যাব, মনেস্ট্রি দেখব, দেখি এখানে ছবি তোলার পারমিশন আছে কি না, যদি থাকে কিছু ছবি টবি তুলব। যাচ্ছি এখন মনেস্ট্রির দিকে।
এই হচ্ছে মনেস্ট্রির মেন দরজা, এটা মেন দরজা, এখান থেকে মনেস্ট্রির ভেতরে যাব। এই হচ্ছে কমিক মনেস্ট্রি, এটার ভেতর দিকটা এই ভেতর দিকটা আছে। আমি এখন এই মনেস্ট্রির ভেতরে, এই যে হচ্ছে মেন মন্দিরটা, এই যে পেছনে, আর চারদিকটা এরকম। তোমার খুলতে ইচ্ছে না করলে তাহলে বলো, কেউ খোলে কি খোলে না সেটা ছেড়ে লাভ নেই, তোমার যদি না খুলতে ইচ্ছা করে উঠে চলে যাও ভেতরে। আমি এখন এই কমিক মনেস্ট্রির ভেতরে, বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি, হ্যাঁ মোটামুটি খুবই সুন্দর, চারদিকটা হচ্ছে এরকম। এইখানকার লামা উনি। এই কমিক ভিলেজের উপরে আরেকটা এই দূরে দেখা যাচ্ছে কিছু বাইকার্স এখানে টেন্ট খাটিয়েছিল, থাকবে। এই মনেস্ট্রির ভিতরে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ওটা একটা চিতাবাঘের, চিতাবাঘের স্নো লেপার্ডের ছাল ওটা। আমি এখন কমিকের এই বোর্ডটা এতক্ষণ পরে দেখতে পেলাম। কমিক হচ্ছে হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড, পপুলেশন হচ্ছে 114, আর অল্টিটিউড হচ্ছে 4587 মিটার, মানে আমরা যে সব থেকে উঁচু পোস্ট অফিস থেকে দেখে আসলাম তার থেকেও এই গ্রামটা উঁচুতে আরো উপরে। এই হচ্ছে তার এটা বোর্ডটা। আমাদের কমিক ডান, কমিক হয়ে গেল। এই কমিকের মনেস্ট্রি, এবার যাব লাংসা। আমরা এখন চলেছি লাংসার পথে, আমরা লাংসা যাচ্ছি এদিকে। রাস্তা খারাপ, সবই অফরোড। ওই যে দূরে লাংসা গ্রামটা দেখা যাচ্ছে, দূরে ওই বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে কিনা যাই না, ওটা দূর থেকে ছোটোই লাগছে এখান থেকে, কিন্তু বিশাল। আর সামনে দেখো ভিউ, আর সামনের পাহাড়টা দেখো এক এক জায়গায় এক এক রকম রং। এই লাংসাই হলো আজকে আমাদের শেষ স্পট, এরপরে আমরা রাজা চলে যাব।
লাংজায় পৌঁছে গেছি। আমার পেছনে এই নিচে লাংজা গ্রাম, আর এই হচ্ছে সেই বিখ্যাত বড় বুদ্ধ মূর্তি। তাই এটা এটা দেখতেই লাংজায় সবাই আসে। তো এখন এখানে কিছু ফটোগ্রাফি করব। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, জানি না কথাগুলো ঠিকঠাক ক্যাপচার হচ্ছে কি না। হ্যাঁ, এখনও ছবি তুলতে পারছি না, পারিনি, কেননা এখানে অনেক লোকজন রয়েছে। তো একটু ওয়েট করে তারপরে আবার আমাদের ছবি তুলব, দেখি কতক্ষণ টাইম লাগবে। এখানে ফটোগ্রাফি করা কমপ্লিট, ভালো করে দেখেও নিলাম লাংজা গ্রাম 360 ভিউ। আমাদের লাংজা দেখা হয়ে গেল, লাংজার সেই বিখ্যাত বুদ্ধ মূর্তি ওটাও দেখে নিলাম। এবার কাজের দিকে চলেছি। এখানে এখনো অনেক টুরিস্ট আসছে, সব ভিউ ঠান্ডা রে বাবা, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার থেকে আরো বেশি হাওয়াটাকে সহ্য করা যাচ্ছে না। আজকে ওয়েদার প্রচণ্ড বাজে, ইউরোপের দিকটা একটু আগে এইদিকে পাহাড়টা দেখা যাচ্ছিল, এখন মেঘে ঢেকে গেছে আর দেখা যাচ্ছে না। তো সামনের এই পাহাড়গুলো কালারগুলো বেশ সুন্দর, দূর থেকে পুরো মনে হয় প্যাস্টেল কালার দিয়ে রং করে রেখেছে। এই যে যে ইতিহাসগুলো সরদার পেছনে আসছে, এখন দেখো ওই যে দূরে ওই রাস্তাতে ওই যে বাইক দুটো যাচ্ছে ওই রাস্তা ধরে আমরা যাব। ওই যে দূরে এই বোর্ডটা দেখতে পাচ্ছ, আমরা আসবার সময় ওখান থেকে এসে এই উপর দিকের রাস্তাটায় চলে গেছিলাম। ওখান থেকে প্রথমে হিকিম, তারপরে কমিক, তারপর লাংজা হয়ে এই রাস্তা দিয়ে ফেরত। তো আমরা সেই পয়েন্টে চলে এসেছি, এখন সোজা নেমে যাচ্ছি কাজার দিকে।
আজকে আমাদের রাইডের নবম দিন, নদিন হয়ে গেল বাড়ির থেকে বেরিয়েছি, নদিন হয়ে গেল। তো স্পিতি মোটামুটি কমপ্লিট বলা যায়, শুধু কালকে যদি কুঞ্জুম পাস টপকে চলে যাই চন্দ্রতালে, তাহলে ওইদিকে লাহুল উপত্যকায় চলে যাবো, কারণ ওই কুঞ্জুম পাস স্পিতি ও লাহুল উপত্যকাকে জয়েন্ট করে, মানে ওর স্পিতি ও লাহুল উপত্যকার মধ্যিখানে জায়গাটায় সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে কুঞ্জুম পাস। এত কষ্ট করে এই বয়সে একটা সার্কিট কমপ্লিট করছি, তার জন্যে একটা লাইক আশাই করতে পারি। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকেও ক্লিক করবে, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তো আশা করছি সবার ভিডিও ভালো লাগবে, লাইক করো অন্তত। আমরা কাজার থেকে ফেরত চলে এসেছি, এখন হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে তো দুপুরে লাঞ্চ সারতে এসেছি। লাঞ্চে অর্ডার দিয়েছি চিকেন আর রাইস। আজকে রাইডটা আমাদের বেশ ভালোই লাগে, কারণ সবার প্রথমে আমরা গেছিলাম কমিক হিকিম, ওইখানে পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস দেখেছি। আর তারপরে গেলাম কমিক, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইস্ট মোটরওয়েল রোড কানেক্টেড বাই মোটরওয়েল রোড ভিলেজ, ওখানে একটা ভালো মনস্ট্রিও আছে। তারপরে গেলাম প্লানসা, প্লানসা যেখানে খুব উঁচু বুদ্ধের মূর্তি আছে, সব থেকে টেকে ভালোভাবেই আছে। খুব ছোটো সময়ের মধ্যে আমরা যে আমাদের রাইডটা কমপ্লিট হয়েছে, সময়টাও বসে রয়েছে। ওই যে খাবারের অপেক্ষায়, কতক্ষণে খাবার আসে, ফ্রেড সবে দিকে গেছে, এখন দেখা যাক কখন খাবার আসে না আসে, তার জন্য আমরা ওয়েট করছি করছি। এখন আমরা চলেছি কাজা এসডিএমও অফিসে চন্দ্রতালের রাস্তা খোলা কিনা জানতে। কারোর কাছে সঠিক খবরটা পাচ্ছিলাম না, যেখানে লাঞ্চ করলাম ওখানে একজন বললেন এসডিএমও অফিসে গেলে সঠিক খবরটা পাবো। এখানে এসে দেখলাম অফিসটা বন্ধ, যাক আর কি করব, কাল কুঞ্জুম পাস যাই তারপর দেখা যাবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটার জন্য একটা লাইক আশা করছি। ভিডিওটা যদি ভালো লাগে তবে সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করো পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।